গতকালের সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 11টি মামলা দায়ের হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ। এতে 469 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, অজ্ঞাত আসামি কয়েকশো। গ্রেফতার করা হয়েছে 149 জনকে, জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই, তবে রাজনৈতিক সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2023-এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। রবিবার বিএনপির সমাবেশে সাধারণ মানুষের কোনো উপকার হয়েছে কিনা এই প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল সমাবেশ করবে এখানে আমাদের কোনো বাধা নাই। কোন দল করলো কোন দল করলো না সেটা আমাদের বাধা নাই। আমরা শুধু সেইটুকুই দেখি, জনদুর্ভোগ মানে যানমালের ক্ষতি যারা না করে, রাস্তাঘাট বন্ধ করে, অগ্নিসংযোগ না করে, সেইখানে আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে। কোন দল সমাবেশ করবে, তারা নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করলে আমাদের কোনো বাধা নেই। তারা কালকে করেছে, পরশু দিন করেছে, এটা জনগণই বুঝবে। জনগণের জন্য কী উপকার বয়ে নিয়ে আসবে এই সমাবেশে, এটা তারাই বুঝবে এবং জনগণ বুঝবে। বাস ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ ঘটায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের এপিসি ভাঙচুর করে, পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের সরকারি কাজে বাধাদান করে। এই যে অপরাধগুলো হয়েছে, এই টোটাল অপরাধে আমাদের টোটাল ঢাকা মহানগরের 60টি থানায় 11টি মামলা এ পর্যন্ত দায়ের হয়েছে এবং এই 11টি মামলায় টোটাল এজাহারনামী আসামির সংখ্যা 469 জন এবং এই এজাহারনামী আসামি সহ অন্যান্য আসামির মধ্যে আমরা এখন পর্যন্ত টোটাল 149 জন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এবং আমাদের ঢাকা মহানগর পুলিশের ডিবি, বিভিন্ন ক্রাইম ডিভিশনের থানা, তারা বিভিন্ন টিম এই এজাহারনামী আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য তারা অভিযান পরিচালনা করছে।